এইরকম একটা প্রক্রিয়া দাঁড় করাতে হবে, যাতে এই দেশের কোনো পুলিশ বাহিনীকে কেউ ব্যক্তিগত কাজে ব্যবহার করতে না পারে, কোনো প্রতিষ্ঠানকেই, সেটা বিচার বিভাগ হোক, আমলাতন্ত্র হোক, কাউকেই যাতে নিজের ব্যক্তি স্বার্থে কেউ ইউজ করতে না পারে। এবং এখানে অনেক মেধাবী লোকের কোনো অভাব নাই, কিন্তু তাদেরকে সেই কাজটা এই দেশের বিনির্মাণের জন্য সবাই তাদের সেরাটা দিয়ে যাতে কাজ করতে পারে সেই পরিবেশ তৈরি করে দিতে হবে। নির্বাচন কমিশনে যে যারা দায়িত্বে ছিলেন তারা অত্যন্ত ন্যাক্কারজনকভাবে বিগত সরকারকে তারা সমর্থন করে গিয়েছেন, যার ফলশ্রুতিতে আমরা আমাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছি, আমরা ভোট দিতে পারি নাই, আর সে কারণে এই এই দলীয় সরকারগুলো সেই সুযোগ নিয়ে আমাদেরকে গণতন্ত্রহীন একটা রাষ্ট্রে পরিণত করেছে। আমরা এই গণতন্ত্রহীন রাষ্ট্রে আমরা চাই না, আমরা আমরা সুষ্ঠু বিচার বিভাগ চাই। যে সরকারি চাকরির ক্ষেত্রে বা যে কোনো চাকরির ক্ষেত্রে শিক্ষার্থীদের অনেক অনেক টাকা ঘুষ দিতে হইতো বা মানে অনেক ক্ষেত্রে মানে সুযোগ পাইতো না চাকরি করার জন্য, কিন্তু বর্তমান সরকারের কাছে আমরা এটাই আশা করবো যাতে মানে সব শিক্ষার্থীরা তাদের যোগ্যতা অনুযায়ী চাকরি করার সুযোগ পায় এবং সব জায়গায় যাতে উন্নত হয়, দেশের টাকা বাহির পাচার না হয়, দেশের টাকা যদি দেশেই থাকে এবং দেশের মানুষ অনেক উন্নয়নের শিখরে পৌঁছতে পারে, এটাই আমাদের প্রত্যাশা।